পানি ফেলেছে কে? কে পানি ফেলেছে? আচ্ছা তোমরা সবাই মিলে কি আমাকে পাগল করে দেবে নাকি? কাজল, কে পানি ফেলেছে? আমি না। বৌমা? জি বাবা। ওকে কি স্কুলে পাঠাচ্ছ নাকি? জি। ও এক কাজ করো, তুমি আমার ঘরে এসো, শুনে যাও একটা কথা আছে, এসো। ধরো এসো। বৌমা, কাজলকে আর স্কুলে পাঠানো যাবে না। কেন? কেন মানে? খবরের কাগজ পড়ো না? বাড়িতে তিন তিনটে খবরের কাগজ রাখা হয় কি জন্য? একটু শেড দারে বিক্রি করার জন্য। এই দেখো, এই পরিষ্কার স্ট্যাটিস্টিক দিয়ে দিয়েছে, ঢাকা শহরে প্রতিদিন গাড়ি চাপা পড়ে যত মানুষ মারা যায় তার 37% হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। এমন একটা দিন আছে যেদিন ওই ট্রাকের তলায় পড়ে বাচ্চা মারা যায়নি? বলো, তুমি বলো, তোমার মুখ থেকে আমি শুনি কথাটা, বলো। তাই বলে কেউ ছেলে মেয়ে স্কুলে পাঠাবে না? না, পাঠাবে না। এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। ও স্কুলে যাবে না, এটাই হচ্ছে ফাইনাল। না না, ওর পড়াশুনো যাতে হয় তার আমি অন্য ব্যবস্থা করবো। যাও এখন আমাকে একটা চা এনে দাও। যাও এসো। মিলা, তোমার পড়াশুনোর এই কায়দাটা আমার একেবারে পছন্দ না। পড়াশোনা করার জন্য টেবিল চেয়ার আছে, তোমার নিজস্ব একটা ঘর আছে, হাওয়া খেতে খেতে লেখাপড়া হয় না। টেবিল চেয়ারে বসে পড়লে আমার কিছু মনে থাকে না। মনে না থাকলেও টেবিল চেয়ারে বসেই পড়বে, প্রত্যেকটা জিনিসের একটা নর্ম আছে। এক মাস পরে আমার পরীক্ষা, এখন টেবিল চেয়ারে বসে পড়লে তো সর্বনাশ হবে। এ নিয়ে আর কোনো কথা তোমার শুনতে চাই না, যাও। কি বৌমা? আমাকে দিও তো এক কাপ। দুলাভাইয়ের কি হয়েছে বলতো? আজ সকাল থেকে চেঁচামেচি শুরু করেছে। জানি না মামা। আসলে তোমার ওই শাশুড়ি মরে যাওয়ার পর থেকেই এই সংসারের ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেছে। আপা বেঁচে থাকতে দুলাভাই কেবল তার সঙ্গেই চেঁচামেচি করতেন, আজকাল সবসময় সবার সঙ্গেই চেঁচামেচি করছেন। আমি ডিসাইড করেছি যে এরপর থেকে ওর সঙ্গে আর কথাবার্তা বিশেষ বলবো না, কেবল যেটুকু প্রয়োজন সেইটুকু, এর বেশি নয়। জানি না। বাবা, আপনি নাকি বলেছেন স্কুলে সব ছেলে মেয়েদের মেরে ফেলছে? হ্যাঁ বলেছি। তাতে কি কোনো অন্যায় হয়েছে? মানে এই সমস্ত হালকা কথাবার্তা ছেলে মেয়েদের মনে এফেক্ট করে। হালকা কথাবার্তা? হালকা কথাবার্তা কাকে বলছেন? শিশুর মৃত্যু তোমার কাছে হালকা ব্যাপার? বাবা, আমার হাসপাতালে সময় হয়ে যাচ্ছে, আমি পরে এনে আপনার সাথে কথা বলবো, কেমন? আরে মহামূর্খ, না বুঝি কথা বলে, দেখলে বৌমা নিম্নতম বুদ্ধিবৃত্তি এর নেই। বাবা, ও বাসায় থাকলে তো সারাদিনই দুষ্টুমি করবে। বাচ্চারা দুষ্টুমি করবে না তো কি, ওই মুখ গোমরা করে বসে থাকবে? দেখো বৌমা, তুমি ওই মূর্খের মতো কথা বলো না। শোনো, যে বাচ্চা যত দুষ্টুমি করবে সে বাচ্চার বুদ্ধি তত বেশি, এটা পরীক্ষিত সত্য। বাচ্চারা দুষ্টুমি করলে কোনো সময় রাগ করতে নেই, বুঝলে? ঘরের মধ্যে ফুটবল খেলা, জুম্বখান হয়েছ? বৌমা ওকে লাগাও, কষে একটা চড় লাগাও। দেখে দেখে,
ধরো। এই যে এই যে শোনো, কাগজগুলো নেয়ার আগে একবার জিজ্ঞেস করা উচিত ছিল না যে এগুলো আমার পড়া হয়েছে কিনা। এটা একটা সাধারণ ভদ্রতা, বুঝেছো? দেখলে বৌমা, বৌমা তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার কি ধারণা জানো, তোমার এই ছোট মামাটার নিশ্চয়ই মাথার দোষ হয়েছে। না বাবা, উনি একটু এক্সেন্ট্রিক, কিন্তু দেখো মূর্খের মতো কথা বলো না। ওই মূর্খের মতো কথা বলা আমি পছন্দ করি না। আমি নিশ্চিত যে তোমার ছোট মামা একটি বদ্ধ উন্মাদ। দুরা ভাই, আপনার এই কথাটা ঠিক না। দেখেছো বাইরে বেরিয়ে আড়ি পেতে আছে। তোমার ছোট মামা তোমাকে ডাকে। কথা কানে যাচ্ছে না, যা ডাকে তো। কি মুশকিল, সবাইকে বলে দিলাম না আমাকে ডাকা ডাকি করা যাবে না। যা ভাত মীরা, মীরা একটা সাংঘাতিক আপসেটিং ব্যাপার হয়ে গেছে মামা। এক মাস পর আমার পরীক্ষা, কোনো প্রিপারেশন নেই। আহা দুলা ভাই, ধরো আমি উন্মাদ, আমি তার কি করবো বলো? আমি বাঁচি না নিজের যন্ত্রণা। না না, এই যে প্রথমবার বললো তা তো নয়, এর আগে অনেকবার বলেছে, কিন্তু আমি কারণটা বুঝতে পারিনি। একদিনে আমি কারণটা বুঝতে পারলাম। মামা কারণটা বলতে তোমার কতক্ষণ লাগবে? বেশি না, দু মিনিট। আচ্ছা, এই সংসারে, হ্যাঁ এই সংসারে তুই আর বৌমা হলি মেয়ে, আর আমরা পাঁচজন পুরুষ। পাঁচজন? পাঁচজন কোথায় পেলে? আরে ওই কাদের আর কাজলকে নিয়ে। আচ্ছা, এতে অসুবিধা কি? আহা, তাতেই তো সংসারের ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে গেছে, ভারসাম্য শেষ। যে সংসারে পুরুষ এবং রমণীর সংখ্যা সমান হয় সেই সংসারের ভারসাম্য ঠিক থাকে, এখানে তা নেই। অতএব সবাই নরমাল ব্যবহার করছে। কেউ একজন সুস্থ মানুষকে দিব্যি উন্মাদ বলছে, কেউ একটা সামান্য বিএসসি পরীক্ষা নিয়ে সুপার টেনশনে ভুগছে। এখন তুমি ইকুইলিব্রিয়াম ঠিক করার কোনো ব্যবস্থা করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডিসাইড করেছি যে প্রাথমিকভাবে একজন মেড সার্ভেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এবং অতঃপর আমি আমি নিজেই একটা বিয়ে করব। তাই নাকি বাবা? হ্যাঁ, ডিসিশন ইজ ফাইনাল। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, এবার যাও, আমার পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। কাদেরকে বলেছি এক পেলা চাল দিতে, চাটা এলেই চলে যাও। মামা চা। আরে এই যে কাদের, শোনো আমি শেষ অব্দি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা বিয়ে করছি। যে? হ্যাঁ, যদিও মেয়ে মানুষ আমার ঠিক পছন্দ নয়, তবু সংসারের স্বার্থে। তারপর টেলিফোন। হ্যাঁ, আমি এখন ব্যাংকে ফোন করতে পারি। তারপর বাচ্চা থেকে টেলিফোন নাকি জরুরি? ও আচ্ছা, অফিস। হ্যাঁ হ্যালো, শোনো আমি ছোট মামা। কি খবর মামা? আমি বিয়ে করব ঠিক করেছি। ও আচ্ছা, আমি জানি সিদ্ধান্তটা ভুল, কিন্তু এছাড়া জানো কোনো উপায় ছিল না। আজ সকালে যে একটা কাণ্ড ঘটলো। ইয়ে মামা, আমি এখন খুব ব্যস্ত, বাড়ি এসে শুনবো কেমন? আহা শোনোই না, দু মিনিটের বেশি সময় আমি নেবো না। আসলে বাবা, আমি ঠিক করেছি, আমি এবছর পরীক্ষা দেবো না, আগামী বছর দেবো। তা কেন পরীক্ষা দেবে না কারণটা জানতে পারি? যা পড়ছি সব ভুলে যাচ্ছি, কিছুই মনে থাকছে না। তা আগামী বছর যা পড়বে তাই মনে থাকবে, এরকম ধারণার কোনো কারণ আছে কি? কি করবো বলো, কিছুই তো মনে থাকে না। সারাক্ষণ বই নিয়ে বসে থাকলে ওরকমটি হবে। তোমার ফিজিক্যাল এক্সারসাইজ দরকার, বিকেলে মাঠে খেলতে যাবে। কি যে বলো তুমি, আমি মাঠে গিয়ে ফুটবল খেলবো নাকি? ফুটবল খেলার কথা আসছে কি করে? আমি কি তোমাকে ফুটবল খেলার কথা বলেছি? হ্যাঁ, আর মেয়েরা কি আজকাল ফুটবল খেলছে না? এসব কি যাতা বলছো তুমি? এই যে সামান্য একটা ব্যাপার নিয়ে পিতা এবং কন্যার মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে গেল, এটাতেই প্রমাণিত হয় যে আপনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছেন আমি তো বুঝতে পারছি।
অশেষ। উন্মাদ, অদ্ভুত উন্মাদ। দুলাভাই, আপনার এই কথাটা ঠিক না। দেখেছো আড়ি পাতার একটা স্বভাব হয়েছে, বাইরে বেরিয়ে গিয়ে দরজায় কান পেতে বসে থাকে। না, আর ডাল লাগবে না, আমার খিদে মরে গেছে। তোমাকে কি একটা কথা বলতে পারি? বাবার প্রসঙ্গে? হ্যাঁ। না, পারো না। শোনো, মা মারা যাওয়ার পর বাবা খুব নিঃসঙ্গ হয়ে পড়েছেন, আমাদের তাকে খবর দৃষ্টিতে দেখা উচিত। দীর্ঘদিন ধরেই দেখছি, আমার নিজেরও একটা জীবন আছে। আমি যদি চাই আমার ছেলে স্কুলে পড়াশোনা করবে, তাহলে কি খুব অন্যায় চাও? দেখো, বাবার এই খেয়াল দুদিনই মিটে যাবে, তারপর দেখো কাজল যত যেতে পারে স্কুলে যাবে। যদি না মিটে তখন? তখন কি? তখন আমি আলাদা বাসা ভাড়া করব, নিজের মতো থাকবো, নিজের মতো ছেলে মেয়ে মানুষ করব। এই সমস্ত তুমি কি বলছো? বাবা বুড়ো মানুষ, উনি কোথায় যাবেন? যাবেন আবার কোথায়, উনি যেখানে আছেন সেখানেই থাকবেন। তার তো আর টাকার অভাব নেই, সেবা যত্নেরও অভাব হবে না। দেখো সোমা, এটা হচ্ছে বাবার একটা অতিরিক্ত ভালোবাসার প্রকাশ, মানে কাজলকে তিনি অতিরিক্ত ভালোবাসেন তো তাই। অতিরিক্ত ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, তাই কেন? এতে কোনো আমার সন্দেহ আছে নাকি তোমার? মাটিটা কোথায়? কোথায় গেল? কোথায় কোথায় গেল? দেখো বৌমা, দেখো দেখো, এই বোতলের মধ্যে আমার গেঞ্জিটা ঢুকিয়ে রেখেছে। দেখো পাজির কাণ্ড, ও কোথায়? ওকে আর মেরে দাও। ও তো এখানে নেই বাবা। নেই, আমি নিজে দেখলাম এদিকে এসেছে। কোথায়? ভালোবাসার বহিঃপ্রকাশ। মানে ব্যাপারটা কিরকম হবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রাচীন ভারতে যে শিক্ষা পদ্ধতিটা চালু ছিল অনেকটা সেরকম, গুরুগৃহ টাইপ। একজন শিক্ষক সারাক্ষণ ছাত্রের সঙ্গে থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল হিস্ট্রি, সঙ্গীত, শিল্পকলা সব তাকে শেখানো হবে গল্পের মতো করে। আই সি। মানে জীবন সম্পর্কে একটা বোধ তাকে দিতে হবে। যেমন ধরুন একটা একটা বাচ্চা ছেলে ভিক্ষি করতে এসছে, তাকে দেখে যেন ছাত্রটির মনে হয় কই আমি তো ভিক্ষি করছি না, ওই ছেলেটি কেন করছে? ক্লিয়ার? আই মিন, মানে ওই থিঙ্কিং প্রসেসটাকে অ্যাক্টিভেট করতে হবে। একটা বাচ্চার জন্য বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মোটেই না। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার কথা চিন্তা করে দেখুন, তাকে কিভাবে মানুষ করা হয়েছে। অত্যন্ত অত্যন্ত শিশু বয়সে তিনি কঙ্কাল নিয়ে নাড়াচাড়া করেছেন, অস্থিরিত শিক্ষা করেছেন, আর যে জন্যে আমরা আমরা কঙ্কালের মতো একটা কালোজয়ী গল্প পেয়েছি। আপনি কি কঙ্কাল ফঙ্কাল নিয়ে আসবেন? অফকোর্স। আসলে ব্যাপার হয়েছে কি জানেন, আমি সমস্ত 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 প্রসেসটাকে নিয়েছি একটা চ্যালেঞ্জ হিসেবে। আমার কিচ্ছু দরকার নেই, আমার শুধু দুটো ঘর দরকার, একটি আমার থাকার জন্য আর একটি আমার জিনিসপত্র রাখার জন্য। দুলাভাই, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আহা, তুমি এখন যাও তো, আমরা একটা গভীর ব্যাপার নিয়ে আলোচনা করছি, তুমি এখন যাও। যাও, আমি কেবল আপনার 45 সেকেন্ড সময় নেব। বল। হ্যাঁ, আমি ভেবে দেখলাম যেহেতু এই সংসারের ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেছে, সেই হেতু আমার ব্যাপারটা আমি শুনেছি। ও, কার কাছে শুনলে? ওই বৌমা আমাকে বলেছে। হ্যাঁ, এখন যাও। যাও। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ যাও। হ্যাঁ, তারপর উনি কে? ও, আমার ব্রাদার ইন ল, একটু ইয়ে আছে। কি আছে? মানে একটু মাথার প্রবলেম আছে আর কি। বলেন কি, ভায়োলেন্ট না তো? না না না, তত ভায়োলেন্ট না। তারপর আমরা কি বলছিলে? তো বলছিলাম কি, রান্না শেষ হয়নি না, বাবা একজন মাস্টার দেখেছেন? দেখেছেন? শুনলাম এবং দেখলাম,
ছাগলের মতো, ছাগলের মতো কাজকর্ম নেই, এক বেকার ছোকরা মাস্টারি করার অজুহাতে ঘরে এসে ঢুকেছে, এখানে থাকবে, ঘুমাবে আর চাকরি খুঁজবে এবং আমার সঙ্গে প্রেম করার চেষ্টা করবে। এদেশের প্রাইভেট মাস্টারদের সাইড বিজনেস হচ্ছে প্রেম। ভাবি, তুমি দেখে নিও, এই লোক তিন দিনের মাথায় আমার দিকে উদাস নয়নে তাকাবে, চার দিনের মাথায় ইয়া বড় বড় নিঃশ্বাস ফেলবে এবং এক সপ্তাহের মাথায় আমার কাছে অজস্র ভুল বানানে প্রেম পত্র লিখবে। তুমি দেখো আমি কথা বললাম, তুমি মনে রেখো, বুঝছো? এই যে তোমরা দুজনেই আছো দেখছি, ভেরি গুড। অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে দেখ। কিসের অ্যাডভার্টাইজমেন্ট মামা? হ্যাঁ পাত্রী চাই। তোমরা তো আমার জন্য কিছু করবে না, অতএব আমার নিজের চেষ্টা আমার নিজেকেই করতে হবে। বয়স প্রায় ৪০-এর কাছাকাছি একজন শিক্ষিত মুসলিম বেকার যুবকের জন্য কর্মজীবী পাত্রী আবশ্যক। পাত্রের শিক্ষাগত যোগ্যতা এমএ দ্বিতীয় শ্রেণী। পাত্র বেকার হলেও ঢাকা শহরে তার একটি দ্বিতল বাড়ি আছে যার ভাড়া প্রায় ৬,০০০ টাকা। উৎসাহী পাত্রীকে নিজেকে এই ব্যাপারে সরাসরি খোঁজ নিতে হবে। এবার আমি যাই করছি সবে এই সংসারের স্বার্থেই। হ্যাঁ ভালো কথা, রহিমার মা কি এসেছে? এসে পড়েছো? যাক, আমাদের সংসার এখন তাহলে একটা নর্মালসের দিকে যাবে, আমরা মোটামুটি একটা সাম্যাবস্থার দিকে যাব। যাও যাও, কাজে লেগে পড়ো রহিমা, তাড়াতাড়ি। যে আইতে না তে কামে লেগে যামু, একটু জিরাইতে দিবেন না, কি আশ্চর্য। যাসে যা, এই তেলটা নামাই লই আয়, যা রিক্সার উপরে আসে। বাবা, আপনার সঙ্গে দু একটা ব্যাপার নিয়ে আলাপ করতে পারি? কি ব্যাপার? এই দু একটা ছোটখাটো সমস্যা যার সমাধান আমরাই করতে পারি। আমি তো কোনো সমস্যা দেখছি না বাবা। এই যে আমাদের নতুন মাস্টার এসছে না, যাকে ওই কাজগুলোর জন্য রাখা হয়েছে, ও কি সমস্ত কঙ্কাল ফঙ্কাল বাড়িতে নিয়ে এসছে বাবা, আমি তো তার কোনো প্রয়োজন দেখি না। তুমি প্রয়োজন না দেখলে যে প্রয়োজন থাকবে না তার তো কোনো মানে নেই। দেখো, আমার ধারণায় ওই মাস্টার ছোকরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, কারণ সে জানে সে কি করছে যা আমরা অনেকেই জানি। যেমন তোমার ওই মামার কথা ধরো না, সে জানে না সে কি করছে, পত্রিকাটা বিজ্ঞাপন দিয়েছে বিয়ে করতে চায়, একটা মাছির যে বুদ্ধিবৃত্তি আছে এটা ওর নেই। আমি এখন উঠি বাবা। ওঠো, তা আমার কাছে অনুমতি চাইছো কেন? আমি কি সম্রাট আকবর যে আমার অনুমতি ছাড়া ওঠা যাবে না? কথা হয়েছে বাবার সঙ্গে? আচ্ছা, নিজের বাবাকে একটা সত্য কথা বলার সাহস তোমার নেই? না নেই, ছোটবেলা থেকে আমি ওনাকে ভীষণ ভয় পাই। এইভাবে তো আমি থাকতে পারি না, সত্যি থাকতে পারবো না, বুড়ো মানুষ। ঠিক আছে, তুমি তোমার বুড়ো মানুষ বাবাকে নিয়েই না হলে থাকো, আমি কাজলকে নিয়ে চলে যাব, ওর একটা নর্মাল পরিবেশে বড় হওয়া দরকার। কি আছে এতে? বাড়ি ভাড়ার বিজ্ঞাপন, নিউ এলিফ্যান্ট রোডে 2-বেডরুম অ্যাপার্টমেন্ট,
দাগ দিয়ে আছে, টেলিফোন নাম্বার আছে, ইচ্ছে করলে যোগাযোগ করো। প্লিজ সোমা, একটু ধৈর্য ধরো, কটা দিন দেখো সব ঠিক হয়ে যাবে। রহিমার মা, রহিমার মা, কোন বাবা টেবিলে ভাত দাও তো। ওই কাদের রে কোন বাবা, আমার হাতে পরে খালি জিনিস ভাঙবে। ভাঙবে না, সাবধানে নিয়ে যাও। তুমি কোনো কাজ করতে যাও না কেন? ও মা, কামের কথা মনে হলে খালি রহিমার মারে গাহেন। ওই কাদের আমরা পরে গেছে, কাদের আমরা তো গাহেন না। তুমি প্লেট গুলো টেবিলে নিয়ে যাও। এই তো আপা, আমি তো কইলাম আমার হাত থেকে পড়ে খালি জিনিস ভাঙে বিশ্বাস তো করলেন না। তাহলে বলো তো এটা কি? ভূত হলো না, এটা হচ্ছে কঙ্কাল। আমাদের সবার ভেতরে এই জিনিস একটি করে আছে, তোমার ভেতরে আছে, তবে সাইজে ছোট, বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি শিখলাম? দুটো জিনিস শিখলাম, নাম্বার ওয়ান ভূত বলে কিছু নেই, আর নাম্বার টু আমাদের সবার ভেতরে এই জিনিস একটি করে আছে, বুঝতে পেরেছো? গুড। আচ্ছা কাজল, এই বোতল দুটির ভেতরে কাপড় তুমি রেখেছো না, খুব ভালো করেছো, এই নাও কাজ। খুঁচিয়ে খুঁচিয়ে বের করতো দেখি, মাস্টার সাহেব খাবার দেয়া হয়েছে, খেতে আসুন। আসছি। কেমন শিখছে আপনার ছাত্র? ভালো, ভেরি গুড, ইন্টেলিজেন্ট ছাত্র। ও কি করছে দেখুন, ও কি করছে না করছে বা কি করা উচিত উচিত নয় ব্যাপারটা আমার উপর ছেড়ে দিলেই ভালো হয়। আর হ্যাঁ, এই প্রসঙ্গে কোনো কথা না বলি আমি খুশি হব। এই যে মাস্টার, এসো এসো, বসুন। তোমার এদের সঙ্গে পরিচয় হয়েছে? ফরি ডাক্তার। ও আচ্ছা। আর এই হচ্ছে মিলা, এবারে বিএসসি দিচ্ছে। জি না, দিচ্ছি না, দেওয়ার কথা ছিল। না দেবার কারণটা জানতে পারি? যা পড়ি কিছুই মনে রাখতে পারি না। ও বাহ, ওটা কোনো প্রবলেমই না। আসলে সেলফ হিপনোসিস হচ্ছে এর একমাত্র ওষুধ। আমি আমি নয় প্রতিদিন দু ঘন্টা করে আপনাকে সেলফ হিপনোসিস কিভাবে। আমাকে শেখানোর দরকার নেই, যাকে শেখাতে এসেছেন তাকেই শেখান। আচ্ছা বিলা, কি খবর? ভালো, বসো। কি খবর, ভালো তো? ভালো। কি হলো মাস্টার, এই চেয়ারটা একটু আনকমফোর্টেবল লাগছে, আমি ওই চেয়ারটা গিয়ে বসি। এত উপরে শব্দ হচ্ছে কিসের বৌমা? ছোট মামা খাট পালং নিয়ে টানাটানি করছে। আর কিছু লাগবে না, ওই এক কাজ করো তো, তুমি ওই কাজকে আমার কাছে দিয়ে যাও। ও কিন্তু মিলার সাথে নিয়ে গেছে বাবা। কেন? মিলার নাকি একা একা ঘুমোতে ভয় লাগছে। কিসের ভয়? ওই যে মাস্টার ভদ্রলোক কি কঙ্কাল ফঙ্কাল নিয়ে এসেছেন তাই। ও দেখো, ছোটবেলায় যদি মিলার এরকম একটা মাস্টার পাওয়া যেত তাহলে আজ মিলাই কঙ্কাল দেখে ভয় এরকম আদমরা হয়ে যেত না। হ্যাঁ শোনো, তুমি বিশ্বাস করবে না জানি না, আমার মনে হয় তোমার ছোট মামাকে তালাবন্ধ করে রাখার সময় এসে গেছে। আর কিছু লাগবে মাস্টার সাহেব? পানি দিয়েছো? জি।
না আর কিছু লাগবে না, তুমি ওর যেতে পারো কাদের। একটা কথা জিজ্ঞেস মাস্টার সাহেব। একটা কেন, একশোটা প্রশ্ন করতে পারো, আমার পেশাই হচ্ছে প্রশ্নের জবাব দেয়া। এরে সাথে লয়ে ঘুমাইতে ভয় লাগে না? কাকে? আরে কাদের, এটা হচ্ছে সামান্য একটা স্কেলিটন, আমাদের সবার ভেতরেই এই জিনিস একটি করে আছে, বুঝলেন? তোমার ভেতরও আছে। যাও না হাতে দেখো। আহা, হাতে দেখো না, ভয় কেটে যাবে। না না, ভয় কাটার কাম নাই। ভয় পেয়েছে। আমি ছোট মামা। হাতুড়ি দিয়ে কি করবেন? আছে কিনা বলুন না। না না, হাতুড়ি কাতুড়ি নাই। ও আচ্ছা, ওই দড়ি আছে, মোটা দড়ি? মোটা দড়ি? না না, দড়ি ফড়ি নাই। ও আচ্ছা। ভালো ট্রিটমেন্টটা হলে আর চলছে না। বললাম তো, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এখানে ভিড় করার কোন দরকার নেই।
করছো নাকি? হ্যাঁ, স্কটন রোডের বাড়িটা দেখতে যাব। কি ছেলে মানুষ আরম্ভ করেছো কোনো দেখি? ছেলে মানুষই আমি ছেলে মানুষই করছি। যাও কাজলকে দেখে এসো, তারপর বলো আমি ছেলে মানুষই করছি কি করছি না। চোখটা বন্ধ করে ফেলো। গুড, মুখটা একটু সোজা করো, নিজের শরীরের কথা ভাবো। আস্তে আস্তে পাটা পা দুটো উপরে তোলো, উপরে, হ্যাঁ হ্যাঁ, আর একটু পেছনে, আর যাচ্ছে না, ওকে ঠাকুরকে বড় করে নিঃশ্বাস না, শেষ না। এসব কি হচ্ছে, কি হচ্ছে সমস্ত? যোগ ব্যায়াম শেখাচ্ছি, আর পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীরটাও সুস্থ রাখা দরকার। তো ছেড়ে দিতে হবে, ওখানে বাইরে যাবো বাবা। আমি কিন্তু ওই মেয়েদেরকে ঠিক পছন্দ করি না। অনেকে মেয়েদের পছন্দ করে না, তাতে আমার কিছু যায় আসে না। মানে আপনি, মানে আপনার পরিচয়টা জানতে পারি কি? হ্যাঁ, পরিচয়। আমার পরিচয় কি হবে? আমি এসেছি হেলথ ডিপার্টমেন্ট থেকে, কলেরা ইঞ্জেকশন দিচ্ছি। তো আপনার হাতটা দেখি। ব্যাপার হয়েছে কি জানেন, আমি কখনোই মিথ্যে কথা বলি না, অনেকবার চেষ্টা করে দেখেছি, ঠিক পারি না। শুনলাম তোমার মামা নাকি আজ সারাদিন চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। শোনো, আমার মনে হয় ওকে তালাবন্ধ করে রাখা উচিত। সুপ্রভাত মিস মিলার। আপনি রান্না ঘরে কি করছেন? দেখুন, আমার মনে হয় প্রথমেই একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। আপনি যদি মনে করে থাকেন আপনাকে দেখে আমি রান্নাঘরে এসেছি, তাহলে আপনি ভুল করেছেন। আপনি যে রান্নাঘরে আছেন এটা আমি জানতাম না, জানবার কথাও নাই। আমি এসেছিলাম চায়ের খোঁজে, তার কারণ প্রত্যেকদিন আপনার মতো আমারও সকালবেলা চায়ের তৃষ্ণা হয়, এবং হওয়াটা কোনো দোষের ব্যাপার না। ধন্যবাদ। আরেকটা কথা বলতে চাই, যেহেতু এই পরিবারে আমি বসবাস করছি, সেহেতু এই পরিবারের একজন সদস্য হিসেবে আমাকে দেখা প্রয়োজন। আমি রান্নাঘরে এলি আপনি আটকে উঠছেন, ব্যাপারটা কিন্তু ঠিক না। আরো কিছু বলবেন? হ্যাঁ, ওই সেলফ হিপনোসিস সম্পর্কে দুটো কথা বলতে চাই। না, ওই সম্পর্কে কিছু বলার দরকার নেই। আছে, সেলফ হিপনোসিস পৃথিবীর বহু দেশে চালু আছে। আমেরিকার ডিউক ইউনিভার্সিটিতে সেলফ হিপনোসিসের উপরে দুটো কোর্স পর্যন্ত চালু করা হয়েছে, কোর্স নাম্বার 303 এন্ড 305। তাই নাকি? হ্যাঁ, ব্যাপারটা অত্যন্ত সোজা।
আপনি প্রতিদিন একবার করে আয়নার সামনে দাঁড়াবেন, ধরুন আয়নার সামনে দাঁড়াবেন, আয়না যাকে দেখা যাবে তার চোখের দিকে তাকাবেন, তাকে বলবেন মিলা তোমার মতো মেয়ে পৃথিবীতে কম জন্মেছে, তুমি সুন্দর, তুমি বুদ্ধিমান, তুমি স্মার্ট, কিন্তু তুমি যা পড়ো কিছুই মনে রাখতে পারো না, এটা ঠিক না, এখন থেকে মনে রাখতে চেষ্টা করবে এবং আমি জানি তুমি পারবে। ব্যাস এই বললেই হবে? হ্যাঁ চলি। ও হ্যাঁ, চায়ের জন্য ধন্যবাদ। মামা আমাকে ডেকেছেন। হ্যাঁ বসো। আমি ঠিক করেছি যে এই মাস্টার শালাকে আমি খুন করে ফেলবো। কেন? আজ সকালে একটা অ লিখে আমার দরজার বাইরে টাঙিয়ে দিয়ে গেছে, আমি এতক্ষণ কারণটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। কি কারণ? অ মানে হচ্ছে অসুস্থ, মানে ও বোঝাতে চাইছে যে আমি একটা মেন্টাল পেশেন্ট। ওর আসপর্দাটা দেখো। তা না মামা, ওই মাস্টার কাজলকে অ শেখাচ্ছেন, সারা বাড়ি ভর্তি অ লেখা। ও তাই নাকি? ও তাহলে তো, তাহলে তো খুন করে ফেললে কাজটা ঠিক হতো না, তাই না? হ্যাঁ তা হতো না। হ্যাঁ একটু অবিচক্ষণের মতন কাজ হয়ে যেত। জি তা হতো। মামা নিচে আসুন, নাস্তা দেওয়া হয়েছে। আচ্ছা যাচ্ছি। এগুলো কি? হ্যাঁ এই সমস্ত কি? কোন সমস্ত? এই যে সরি ক, ওই কাজলকে বর্ণমালা শেখানো হচ্ছে। কিন্তু ও তো এগুলো সব জানে। জানলেও আর প্রথম থেকে শুরু করা হচ্ছে গোড়া থেকে আর কি, ভিজুয়াল দিকটার উপর বেশি জোর দেওয়া হচ্ছে, আর সেই সঙ্গে কাদের আর রহিমার মাও তো শিখছে। তোমার মতো মেয়ে পৃথিবীতে কম জন্মেছে, খুবই কম। তুমি সুন্দর, তুমি বুদ্ধিমান, তুমি স্মার্ট, কিন্তু তুমি যা পড়ো কিছুই মনে রাখতে পারো না, এটা ঠিক না, এখন থেকে তুমি চেষ্টা করবে এটাকে যাতে ঠিক রাখা যায়। এ কি হচ্ছে মিলা? ইয়ে ভাইয়া সেলফ হিপনোসিস। মাস্টারের কাজ বুঝি? মাস্টার শিখিয়েছে? সরে ও। এই সমস্ত কি? হ্যাঁ বাথরুমে ঢুকে ঢুকে সরে আয় সরে আয়, কি এগুলো কি? ও মা গো ভাইজান, এটা কেমন কথা কইলেন? আমরা গরিব বেড়ে গেলে হাবা করতে পারো না? যত শুনছি ছাত্রকে নিয়ে বাইরে বেরোচ্ছি, মানে ওই প্রকৃতির সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব, গাছ ফুল লতা পাতা এইসব আর কি। আমাদের আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? প্রকৃতির সঙ্গে আমাদের প্রত্যক্ষ পরিচয় নেই। যেমন ধরুন আপনি, আপনি একজন অসাধারণ রূপবতী মহিলা, অত্যন্ত বুদ্ধিমান, সংস্কৃত মনে, কিন্তু আপনি কি জানেন এই জারুল গাছের ফুলের রং কি? জানেন না? জি না জানি না। জারুল গাছের ফুলের রং হচ্ছে নীল, মানে অনেকটা ওই কচুরি পানার ফুলের মতো, যদি পাই আপনার জন্য নিয়ে আসবো। চল। মামা কোথায় যাচ্ছ? একটু বাইরে হেঁটে আসি, মাথাটা ভীষণ গরম লাগছে। কেন? আচ্ছা মিলা, ওই বিয়ে করবার পরিকল্পনাটা বাদই দিলাম, একজন মহিলার সঙ্গে বাকি জীবনটা কাটাতে হবে ভাবতেই কেমন যেন লাগছে।
তোমার আসলে মামা আত্মবিশ্বাসের অভাব। হ্যাঁ, সেলফ হিপনোসিস পদ্ধতিতে এটাকে ঠিক করা উচিত। কিসিস? সেলফ হিপনোসিস। ও, সেলফ হিপনোসিস। হ্যাঁ, আমি জানি, আমি তোমাকে শিখিয়ে দেব। তুমি মামা একটা বিয়ে করো। হ্যাঁ, আমার অবশ্য মাঝে মাঝে মনে হয় আমার বিয়ে করা। মামা, তুমি সিরিয়াসলি সেলফ হিপনোসিসটা করো। মিজানুর রহমান, ওহে মিজানুর রহমান, তুমি লোকটা তো বুদ্ধিমান, বুদ্ধিমান এবং বিচক্ষণ, কিন্তু তোমার আত্মবিশ্বাস নেই কেন? এটা তো ঠিক নয়, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। মিজান, এক কাজ করো, মাথায় ঠান্ডা পানি ঢেলে ভালো করে শুয়ে থাকো। কেন? ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। তুমি যন্ত্রটা নিয়ে এখন প্রেশারটা একটু মেপে দেয়, হাই প্রেশার হয়ে গেছে। দুলা ভাই, আপনার এই কথাটা ঠিক না, প্রেশার আমার ঠিকই আছে। আরে ইয়ে করো, একটু ঘুমের ওষুধ দিয়ে, ঘুমের ওষুধ দিয়ে একটু ঘুম পাড়িয়ে রাখ। বাবা, আমার মনে হয় মামা ঠিকই আছেন। ছাগলের মতো কথা বলিস, ঠিকই আছে, দেখছো না বিড়বিড় করে কি বলছে? এটা ঠিক থাকার নমুনা এটা আবার কি? সারাক্ষণ বই নিয়ে বসে থাকতে থাকতে পড়াশোনার ব্যাপারটার উপরই একটা বিতৃষ্ণা এসে গেছে। আপনার এখন দরকার কমপ্লিট রিল্যাক্সেশন, তাই নাকি? হ্যাঁ, এই তো আমি কাজলকে নিয়ে ছাদে যাচ্ছি, আকাশের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ইচ্ছে হলে আপনিও আসতে পারেন। কি? দেখুন, আপনি বোধহয় ভাবছেন একজন সুন্দরী মহিলার সঙ্গে আমি খাতির জমানোর চেষ্টা করছি। না না, তা ভাববো কেন? ও, আমার ডাকলেন কেন? শোনো, ওই মাস্টারের ঘর থেকে কঙ্কালটা সরিয়ে ফেলতো, কাজে লোটা দেখে ভয় পায়। আচ্ছা, আসো আসো, ইয়ে মাস্টারকে কিছু বলার দরকার নেই। আচ্ছা, পড়া শেষ বাবা? আমারটা শেষ, পুবুর পড়া শেষ হয়নি। পুবুকে স্যার পড়াচ্ছে। স্যার পড়াচ্ছে মানে? কোথায় পড়াচ্ছে? ছাদে, কোন তারায় কি নাম এসব শিখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি জুতা মোজা খোলো, আমি আসছি। কাল রাতে ফাল্গুনে রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্না এত বসে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। আচ্ছা, এই যে তারাগুলো দেখতে পাচ্ছেন ওখানে, কিন্তু ওখানে কিন্তু সাতটা তারা। এই তারাগুলোকে একসঙ্গে একটা নাম হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। ছাড়ে কি করছো? কিছু না ভাবি, খাবার দেওয়া হয়েছে, খেতে এসো। আমার মনে হয় তোর মামাকে তালাবন্ধ করে রাখা উচিত। কি সব আজে বাজে কথা বলেন বাবা,
আমার থেকে তুই বেশি জানিস? পাগল মানুষ কখন কি করে বসে তার ঠিক আছে নাকি? বাবা আপনি ভুলে যাচ্ছেন কেন, আমি নিজে একজন ডাক্তার। ডাক্তারি বাবা, বাবা আমি ঠিক করেছি, আমি এবছর পরীক্ষা দেব। দেবে? হ্যাঁ। তাহলে কি করবো, ওই আনন্দের ধেই ধেই করে নাচবো? এই যে বোমা, শোনো তুমি এসে গেছো, দেখো এক কাজ করো, ওই আমাকে একটা বেশ বড় দেখে তালা দাও তো। এখন? হ্যাঁ হ্যাঁ এখন। কি করবেন? আহা প্রশ্ন করো কেন, তালা দিতে বলছি, তালা দাও। আল্লাহ, জানার কিছু নাই কিয়া, বাবারে আল্লাহ নামে আর শুয়ে পড়ুন, মারছে বাসা মারছে কাম করে। আরে আমার গতবার কাপড়টা কেরা নিল, হ্যাঁ ও মা ওখানে রাখছে, কেরা কেরা রাখছেন। আপনি জানিয়ে ঘরে যান, শোনেন এই ঝামেলাটা ফেলে দেন, ফেলে দেন ভাই। কি বলছেন আপনি, আমার অত্যন্ত শখের জিনিস এটা। মানেটা কি, তোরা কি সব পাগল হয়ে গেছিস নাকি বলেন? বাবার কাণ্ড, যা ডেকে নিয়ে তাকে। মামা বাবা তো ঘুম থেকে উঠে সেই মর্নিং ওয়াকে গেছেন, একটু ধৈর্য ধরুন মামা। আশ্চর্য ব্যাপার, আরে কি আমি কি পাগল নাকি? আচ্ছা আমি দেখছি। সোমা বাবা এখনো পেরেননি? না। এক কাজ করো, মামার ঘরে তালাটা ভাঙা বন্দোবস্ত করো, আর ওই নিউ এলিফ্যান্ট রোডের বাড়িটা ঠিকানা দাও তো, যদি ভাড়া না হয়ে থাকে আমি আজই ভাড়া করবো। কাজ কোথায়? ওই মাস্টারের সাথে বেরিয়েছে। কোথায় গেছে? যাই না কোথায়, কিছু বলে যায়নি তো। আমার তা ভাস্তি আছে, ছবি নিয়ে এসেছি। ঠিক আছে আপনি আসুন। ওনাকে তালা লাগাইছেন কেন? আমার বাবা তালা বন্ধ করে রেখেছেন, সম্পর্কে দুলা ভাই তো তাই ঠাট্টাটা। আমার বাবা আবার ঠাট্টা তামাশা খুব পছন্দ করেন। না ওসব ঠিক না, আসলে দুলা ভাই ধারণা আমি বদ্ধ উন্মাদ, তাই তালা বন্ধ করে রেখেছেন। কি বললেন? হ্যাঁ তবে আমিও ছাড়বো না, তাকে খুন করে ফাঁসিতে যাব। আমি আমি তাহলে যাই আজকে। কি যেন বলতে এসেছিলেন? জি 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 না, আমি কি এক কাপ চা পেতে পারি? কাজল কোথায়? কাজলকে নিয়ে তো মিরপুরে গিয়েছিলাম, মিরপুরে ওকে আমি ফেলে এসেছি, বাসায় কি করে আসতে হবে বুঝিয়ে দিয়ে এসেছি, দু ঘন্টার মধ্যে চলে আসবে। আপনি সব কি বলছেন? হ্যাঁ ওকে মিরপুরে রেখে এসেছি, চলে আসবে আমি বুঝিয়ে দিয়ে এসেছি। আপনার বুঝতে পারলেন না, ব্যাপারটা হচ্ছে যে এই শহরবাসী বাচ্চাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় ট্রেনিং, যাতে কখনো হারিয়ে না যায়। আপনি কাজলকে মিরপুরে ছেড়ে দিয়ে এসেছেন? হ্যাঁ আবার আমার চায় কিন্তু দুধ চিনি হবে না।
আমি কাজলকে মিরপুরে রেখে এসেছেন? হ্যাঁ, তো কি হয়েছে? ও চলে আসবে, আমি বলে দিয়েছি কি করে আসতে হবে। আপনি আপনি ঘাবড়ে যাচ্ছেন, ঘাবড়ানোর কিছু নেই তো। এ সমস্ত কি বলছো তুমি? সত্যি বলছি, ও কাজলকে মিরপুরে ছেড়ে দিয়ে এসেছে। আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। এই যে ট্রেনিংটা দিচ্ছি, এর ফল হবে কি ভেবে দেখছেন? আপনার আপনার নাতি কোনোদিন রাস্তায় পথ হারাবে না। তাকে যেখানে ছেড়ে দেওয়া হোক না কেন, সে সোজা বাসায় চলে আসবে। উন্মাদ, বদ্ধ উন্মাদ। আপনার এই কথাটা ঠিক না। আপনি আপনি যাকে দেখছেন তাকে উন্মাদ বলছেন। একমাত্র উন্মাদরাই পৃথিবীর সবাইকে উন্মাদ ভাবে। আমি বললাম যে মিরপুরে ছেড়ে দিয়ে এসেছি, দু ঘন্টার মধ্যে চলে আসবে, দু ঘন্টা দু ঘন্টা ধৈর্য ধরার ধৈর্য ধরতে পারলো না। আশ্চর্য ব্যাপার। দুঃখিত, সরি, আই এম ভেরি সরি, আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। এখানে কোনো বাথরুমের ব্যবস্থা নেই না? ঠিক আছে, বাথরুম লাগবে না। Thank you.
পাগলামিটা পেয়েছে ওর মামার কাছ থেকে, বুঝলে? আমার জন্যে ওর মায়া মমতা লেশ মাত্র নেই। আমি তাকে বাধা দিয়েছে তো জানি। আমার জন্য তোমার যে মমতা আছে ওই ডাক্তারের 100 ভাগের 1 ভাগ তাও নেই, বুঝলে বৌমা? ঠিক আছে, আমি আসি। হ্যাঁ শোনো মা, ও যদি আবার এই পাগলামি করে তো আমাকে একটু আগে থেকে জানিও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ওই ডাক্তার বেটাকে একটা উচিত শিক্ষা দিয়ে যাব। আমি দারুণ ট্রেনিং দিয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, সেই বীরপুর থেকে একা একা ছেলেটা সত্যি সত্যি চলে এলো। হ্যাঁ জানো, ট্রেনিংটা কিন্তু গুরুত্বপূর্ণ ট্রেনিং, দারুণ গুরুত্বপূর্ণ। আমি যে বাড়ি ছাড়ার কথা বলেছিলাম তুমি কিন্তু বাবাকে কোনোদিন বলবে না, প্লিজ। আচ্ছা বলবো না। জিজ্ঞেস করছিলেন উনি থাকবেন না চলে যাবেন, ওনার ঘরেই বসে আছেন। তোমরা সবাই মিলে ওনাকে যাওয়া পদস্থ করলে না? হাসছো কেন? হাসি কিছু বললাম ওনাকে চলে যেতে পারবো? থাকতে বলো। থ্যাংকস ভাবি, থ্যাংকস।